মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়গ্গা থানার সৈয়দপাড়া এলাকার একই পরিবারের ছজনের মৃত্যু হয় বর্ধমানের নতুনহাট এলাকায় পথ দুর্ঘটনায়। বুধবার মন্ত্রী সুব্রত সাহা, বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সহ তৃণমূল নেতৃত্ব ওই পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান। আমার মেজর শালাটা কলকাতা বোম্বেতে থাকে, বোম্বে থেকে বাড়ি ফিরছিল কলকাতা এয়ারপোর্টে নামে ছোট শালি, আমার মেয়ে, আমার একটা শালির ছেলে, আমার মেজর শালার একটা ছেলে, আমার ছোট শালার একটা ছেলে, আর কি গাড়ি ছিল ওটা বোলারো, বোলেরো, তাতে এত লোক ছিল বলছি, সেদিন ধরুন চারজনে পিজিতে ভর্তির ব্যবস্থা করা হয়েছে, মানে আপনাকে বলা হয়েছিল বলে ব্যবস্থা করে দিকে ধরে চারটা বিক। এখন দাদা এটা দেখতে হবে চিকিৎসা ব্যবস্থাটা যেন ফ্রি হয় আর যেন ট্রিটমেন্টটা ভালো হয়। কজন আছে? অবশ্যই আমরা ভিক্ষা করে খেয়ে আমার ওই বাচ্চা তিনটে কামাই করে সেদিন আসতে চেয়েছিলেন, কলকাতায় বিশেষ কাজে আটকে গিয়েছিলেন। উনি খুব ভালো মানুষ, যেখানে বিপদ হয় মানুষের পাশে গিয়ে কিন্তু হাজির হচ্ছে। এর আগে বহুবার আমি কিছু ধরেন একটু ধরুন সেখান থেকে ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী মন্ত্রীর উপর হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় মন্ত্রী গুরুতর আহত হন। ঘটনা যে ঘটেছিল, আমাদের মাননীয় জেলার মন্ত্রী শ্রী সুব্রত সাহা, তিনি আমাদের যে বড় হাতে সৈয়দপাড়া গ্রামে একই ফ্যামিলি ছজন মারা গেছে, সেই ফ্যামিলিতে সমবেদনা জানাতে এসেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো। সেই মতো আমাকে তিনি আমাকে ডেকে নিয়েছিলেন এবং ডেকে নেওয়ার পর তিনি আমাকে নির্দেশ দিয়েছিলেন যে না, বেশি লোকজন জোগাড় করার দরকার হবে না, কারণ কোভিড পরিস্থিতি চলছে, আমরা একবার পরিবারের কাছে যাব, দেখা করে চলে আসব। কিন্তু ইতি অবসরে দেখা যাচ্ছে যে ব্লক সভাপতি দলবল নিয়ে এবং যুব সভাপতি দুজনে দলবল নিয়ে কী করছে যে আমাদেরকে ঢুকতে বাধা দেয়। যাই হোক, আমরা পুলিশের সাহায্যে আমরা ঢোকার চেষ্টা করি, ঢুকে ওই পরিমৃত পরিবারের হাতে আমরা একটা আর্থিক সাহায্য এবং সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী যে মানবিক মুখ 2 লাখ টাকা করে পায় তার ব্যবস্থা করে দিয়ে মন্ত্রীর সাথে কথা দিয়ে যখন বেরিয়ে আসি, মন্ত্রীকে অ্যাটাক করা হয়, মন্ত্রীর গাড়ি ভাঙচুর করে দেয়, আমার গায়ে হাত দেওয়া হয়, মন্ত্রীর গায়ে হাত দেয়, আমার গাড়ি ভাঙচুর করা হয়, এবং ব্লক সভাপতি এবং যুব সভাপতি বারবার বলছে মার, ধরে মার, হ্যাঁ এমএলএকে মার, মন্ত্রীকে মার, এই তার ভাষা ছিল। আমি এই বার্তা আমি জেলা সভাপতিকে জানিয়েছি এবং আমার রাজ্যে আমি জানাচ্ছি, এবং মন্ত্রী
সে খুব কষ্টে বাড়ি গেলেন, তিনি আহত হয়েছেন, তার গাড়িকে ভাঙচুর করা হয়েছে। আমি এই অভিযোগ থানাতে জানাতে এলাম, বাস এবার আমি দলকে জানাবো, দল যার ব্যবস্থা নেওয়ার নেবে। অভিযোগ করছে সেটা সম্পূর্ণই ভিত্তিহীন, কারণ তার কোনো কথার মূল্যই নেই, সে একটা মিথ্যাবাদী, আপনারাও জানেন এবং এলাকার মানুষও জানে সে একটা বড় মিথ্যাবাদী। কারণ গতকালকে ওখানে যে ঘটনাটা ঘটেছে, আমাদের স্থানীয় যারা দলীয় নেতৃত্ব, জনপ্রতিনিধিগণ এবং দলের কিছু কর্মী, তারা বেশ কিছুক্ষণ থেকে কয়েক ঘন্টা তারা ওখানে দাঁড়িয়েছিল। সে দাঁড়িয়ে থাকা অবস্থায় সেই মতো অবস্থায় ব্লক সভাপতি সকলকে বলে যে মন্ত্রী আসছে দলের, সকলে যাওয়ার জন্য সবাইকে বলে। আমিও সেখানে মানে পৌঁছাতে পারিনি, যদিও ঘটনাস্থলে অনেক ঘুরেই ছিলাম। বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এই ঘটনার জন্য ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গোলাম মুর্শিদ ও ব্লক যুব তৃণমূল সভাপতি শাহে আলমের বিরুদ্ধে অভিযোগ করেন। মিসগাইড করে সেটা প্রথম থেকে এই অভ্যেসটা স্থানীয় বিধায়ক তার রয়েছে। সে বিভিন্ন জায়গায় যেয়ে ছবি তুলে হাত তুলে হাইলাইট করার নিজেকে চেষ্টা করে, কিন্তু এলাকার মানুষ জানে সে রাজনীতিটা কবে করলো, কতটুকু বয়স তার রাজনীতি করার, তার রাজনীতি করার বয়সটা কতটুকু। সে দলকে এমনভাবে মিসগাইড করছে, আপনারা তো গতকাল মন্ত্রীর স্টেটমেন্ট নিশ্চয়ই আপনারা সকলে পেয়েছেন এবং দেখেছেন, সেখানে মন্ত্রী স্বয়ং আপনাদের ক্যামেরার মাধ্যমে বলেছে সত্যি যেটা ঘটনা। তাহলে আপনারাই বলুন কে সত্যি কথা বলছে, বিধায়ক সত্যি কথা বলছে, সেখানে মন্ত্রী নিজে প্রেজেন্ট ছিল, তাহলে কে সত্যি কথাটা বলছে সেটা আপনাদের মাধ্যম দিয়ে আমরা বলতে চাই। আর একটা বিষয় হচ্ছে, দলকে মিসগাইড করার সবসময় একটা প্রবণতা তার মধ্যে রয়েছেন। তিনি বিধানসভা নির্বাচনের সময় দলকে যে বায়োডাটা জমা দিয়েছেন, সেখানে যে উনি 14টা নির্বাচনের জয়লাভের কথা তিনি বলেছেন, সেই 14 জনের মধ্যে যদি একটাও কোনো নির্বাচনে উনি অংশগ্রহণ করে থাকেন, উনি বলেছেন নাকি ওনার নেতৃত্বে সেই জয়লাভ হয়েছে বা জয়লাভ করেছে। তাহলে এইরকম একটা মানুষ যে দলকে মিসগাইড করে, তার সম্পর্কে আর বেশি কিছু না বলাই ভালো। কারণ আপনারা সত্যি ঘটনা, আমরাও চাই যে সত্যি ঘটনা, সেটা অবিলম্বে যারা দোষী ব্যক্তি যদি কেউ ঘটিয়ে থাকে তারা অবশ্যই সে শাস্তি পাক। কারণ মন্ত্রী আমাদের, আমরা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসটা করছি ওখানে, আমার প্রায় 18 বছর রাজনীতির বয়স হলো, আমি 11 বছর তৃণমূল কংগ্রেসের রয়েছি, প্রায় 8.5 বছর তৃণমূল কংগ্রেসের ব্লকের দায়িত্বে রয়েছি। কিন্তু ওখানকার বর্তমান যিনি বিধায়ক, তিনি যে ব্লকে যে গোষ্ঠীদ্বন্দ্ব করার যে চক্রান্ত করছেন, সেটা পুলিশ মহল, ডিআইবি মহল, সমস্ত মহলে যে সঠিক রিপোর্ট, সেটা আমরা চাই দলের কাছে তুলে ধরতে চাই। এবং দল যাতে সঠিক তথ্য গ্রহণ করে, যারা কে করছে এই ঘটনার পেছনে কে মাথা, তার জন্য সঠিক দুষ্টমূল্য সাজা দেওয়া হয়। ঘটনার 24 ঘন্টার মধ্যে পুলিশ 16 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতে পেশ করা হয়। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।